ড্রোনের চোখে দূর আকাশ থেকে দেখলে মনে হয় সবুজ ক্যানভাসে আঁকা বৃহৎ একটি সাদা ফুল। সেই ফুলের পাপড়ির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী। একটু কাছে এলে স্পষ্ট হয় এটি একটি সড়ক মোড়, যেখানে চক্রাকারে ছড়িয়ে থাকা মিশ্রণ সড়কগুলো দিয়ে সাঁই সাঁই করে ধেয়ে চলছে গাড়ি। সেই চলন্ত গাড়ির উপর দিয়ে আবার একে বেঁকে বিভিন্ন দিকে নেমে গেছে একাধিক সড়ক। রাতের বেলায় সড়ক বাতিগুলো জ্বলে উঠলে সৃষ্টি হয় বিভিন্ন এক নয়নাভিরাম দৃশ্যের। আধুনিক স্থাপত্যকর্মের এই নিদর্শনটি আমেরিকা, ইউরোপ বা দুবাইয়ের নয়, গড়ে উঠেছে ফরিদপুর জেলায় গ্রামীণ জনপদ ভাঙায়। পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে এরই মধ্যে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নান্দনিক এই সড়ক মোড়টি ব্যবহারের সুবিধা পাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মাওয়া প্রান্ত টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু আরোহণ করেন। এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। আসলে বাংলাদেশের এত উন্নয়ন, যদি ফরিদপুর হয়ে উল্টা পথে না আসতাম তাহলে বুঝতে পারতাম না বাংলাদেশের রোডঘাট এত সুন্দর।